নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো মন্দিরা সোমনাথের কাছে ফিরে এসেছে সেই বিষয়টা নিয়ে। প্রথমেই আমি একটা কথা বলবো এবং আজকের এই ভিডিওটি আমি মেনশন করব MS ক্রিয়েটরকে। জাস্ট সোমনাথকে একটা কথাই বলবো, তুমি আমার থেকে বয়স অনেক ছোট, কিন্তু যদি তোমাকে সামনে পেতাম জাস্ট একটা প্রোগ্রাম করতাম, কারণ তোমার মতো মানুষ, তোমার মতো হাজবেন্ড যেন প্রত্যেকটা মেয়ে পায়, ঠিক আছে? হয়তো তুমি অকর্মণ্য, হয়তো তুমি কুঁড়ে, হয়তো তুমি অনেক কিছু, কিন্তু তুমি যে মানসিকতার পরিচয় দিলে সেইটা সত্যি কথা, মানে জাস্ট আমার কাছে আমি স্পিচলেস, বলার কোনো ভাষা নেই। তো মন্দিরাকে অ্যাকচুয়ালি সোমনাথ বাঁচালো, না হলে বোধহয় মন্দিরার ওপরে যে আঙুলটা উঠেছিল সেই আঙুলটা হয়তো শুধু আঙুল ওঠাতো নয়, পুরো অনেক কিছুই হতে পারতো। সোমনাথ খুব সুন্দরভাবে মন্দিরাকে এই বিপদ থেকে কিন্তু বাঁচিয়েছে। তার থেকেও বড় কথা, ওই মেয়েটার কথা বলতে চাই, জয়ী, সে তার বাবা মাকে ফিরে পাবে, এটা এটার থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। তবে একটা জিনিসই বলবো যে মন্দিরা আশা করি এবার বুঝতে পারবে যে মানে সব জিনিস যারা চকচক করে তারা যে হীরে নয় সেটা এবার বুঝতে পারবে। আমি জানি না এত সুন্দর হাজবেন্ডকে ছেড়ে, এত সুন্দর মানুষকে ছেড়ে সে কি করে একটা অন্য কারোর পরকীয়ায় জড়িয়ে পড়ল। যদিও আজকাল পরকীয়াটা আইনিভাবে স্বীকৃত, যে কেউ করতে পারে, কিন্তু মানে যেখানে ওর এত সুন্দর একজন হাজবেন্ড আছে এবং এত আন্ডারস্ট্যান্ডিং, মানে কি বলবো, এই টোটাল বিষয়টা কিন্তু সোমনাথ হয়তো সোমনাথের মতো করে ব্যাখ্যা করেছে, কিন্তু এর মধ্যে প্রচুর জিনিস কিন্তু আছে। সোমনাথ যেমন একটা জায়গায় বলেছে যে ওর শাশুড়ি মা এবং জয়ী যখন দুজনে বেরোতে পারেনি, ফ্ল্যাটে ছিল, একমাত্র ফ্ল্যাটের কোনো চাবি ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ফ্ল্যাটে কিন্তু চাবির ব্যবস্থা ছিল এবং সেই চাবি কিন্তু মন্দিরার কাছে ছিল, বাবা ওর মায়ের কাছেও ছিল। তার কারণটা হচ্ছে মন্দিরা যেদিন ওই যে ইউটিউবার এসেছিলেন, কন্ট্রোভার্সি ইউটিউবার, সেদিন যখন বাড়িতে এলেন না, তখন কিন্তু মন্দিরা নিজেই নিশ্চয়ই দরজা টরজা খুলেছিল, চাবি কিন্তু ছিল। কী ব্যাপারটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ যেটা মনে হচ্ছে ওই ছেলেটি কোনোভাবে মন্দিরাকে হয়তো ব্ল্যাকমেল করেছে, বা যেটা মন্দিরা হয়তো তাকে যে মানে যে একটা দিয়েছিল কথা আর কি, সেই কথাটা হয়তো সে রাখতে পারেনি, তার হয়তো এসব কিছু সংসার ত্যাগ করা এসব কিছুর পর মনে হচ্ছিল যে কোথাও সে ভুল করছে, তার ভেতরের বিবেকবোধটা জেগে উঠেছিল এবং সেটা সব যে ঠিক টাইমে, পারফেক্ট টাইমে জেগে উঠেছে, সেটা সত্যি মানে ভগবানের চমৎকার ছাড়া আর কিছু নয়। আমরা এখনও জানি না এই টোটাল বিষয়টা সাজানো ছিল, নাটক ছিল, মাফ করবেন, নাটক ছিল না অন্য কিছু ছিল, কিন্তু যেটুকু আমরা বুঝতে পারলাম এর মাধ্যমে কিছু মানুষকে চেনা গেল। মন্দিরা যে একজন অনেক বড় ব্লগার যার প্রচুর সাবস্ক্রাইবার, তার ভিডিওতে ভিউজ ভালো হয়, আর সোমনাথ মন্দিরার থেকে হয়তো কম সাবস্ক্রাইবার ওর চ্যানেলে আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব সোমনাথের চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং ওর পাশে থাকুন, কারণ আমার মনে হয় ওর যদি ভিউজ অনেক অনেক হয় তাহলে বোধহয় ও ডেলি বেসিসে ব্লগিং করবে, আর ও যদি ডেলি বেসিসে ব্লগিং করে MS ক্রিয়েটার, তাহলে হয়তো এই যে অকর্মণ্য ট্যাগটা আছে না, সেই ট্যাগটা হয়তো হেঁটে যাবে হয়তো ওর মাথা থেকে। সত্যি কথা বলছি, এই পুরো জিনিসটার মধ্যে সোমনাথের চোখগুলো যখন দেখতাম না, কারণ একটা মানুষ কখনো সব কিছু করতে পারে, কিন্তু তার চোখের নিচে কালি এবং সোমনাথের দিন দিন শরীরটা যেভাবে খারাপ হচ্ছিল, এই সব কিছু কোথাও একটা মনে হচ্ছিল যে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা হয়তো ওর মধ্যে কষ্ট আছে, কিন্তু সেটা যে এটা সেটা আমরা হয়তো কেউ বুঝতেও পারিনি। আর একটা কথা আমি বলবো মন্দিরার বাবাকে, উনি কি কিছুই জানতেন না এসব ব্যাপারে, ওনার মেয়ে কী করে বেড়াচ্ছে, উনি কি মেয়েকে বোঝানোর চেষ্টা করেননি, বা ওনারও কোনো স্বার্থ ছিল, উনি হয়তো ভেবেছিলেন যদি মেয়েকে উনি খুব বেশি বোঝাবার চেষ্টা করেন তাহলে হয়তো মেয়ে ওনার সংসারে যে খরচটি দেয় সেটা হয়তো দেবে না। আচ্ছা, আজকে ওর মা দেখলাম একটা কথা বলল, মেয়ে আমার কোনো কথা শোনে না, আমি আমার জামাইকে বলেছি যে তুমি ওর হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দাও, মাও কেন তাহলে জোর দিয়ে বলেনি, মাও কেন দিনের পর দিন মেয়ের এই অন্যায়কে সাথ দিয়ে গেছে, এটাও তো ভেবে দেখার বিষয় না। একটা বাচ্চা যদি ছোটোবেলা থেকে একটু যদি ঠিকঠাকভাবে মানুষ হয়
তাহলে মনে হয় যে সে বাবা মার একটা আপব্রিঙ্গিং বলে তো ব্যাপার থাকে, সেটা হলে কিন্তু আজকে এই দিনটা ওদের দেখতে হতো না। খুব ভাগ্য ভালো যে মন্দিরা এরম একটা শ্বশুরবাড়ি পেয়েছে। ও শাশুড়ি মাকেও তো দেখলাম ওই যখন ওই ছেলেটির মা এসেছিল সেখানে গিয়ে উনি দাঁড়িয়েছিলেন। এটা যদি নর্মাল হয় না, কোনো বাড়ির বৌমা যদি এরম করে না, কোন শাশুড়ি বলুন তো এরকম প্রতিবাদ করবে? উল্টে সে বলবে ওই মেয়েকে আমি আর ঘরেই তুলবো না। আমি হ্যাটস অফ সেই ওদের কাছে, সত্যি কথা ওরা যে নিদর্শন দিয়েছে সোমনাথ এবং ওর ফ্যামিলি, ঠিক আছে পুরো চক্রবর্তী পরিবার, আমি জাস্ট স্যালুট জানাই তাদের। এবং ওরা কিন্তু সমাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমার কাছে অন্তত, কারণ এত ভালো শ্বশুরবাড়ি, এটা তো মন্দিরা এই সম্পর্কটা নিজেই চুজ করেছে, এত ভালো শ্বশুরবাড়ি এত ভালো লোকজন সত্যি কেউ পায় না। হয়তো মানুষ সব কিছু পায় না, কিন্তু যেটুকু ও পেয়েছে সেটুকু যেন সামলে রাখে আর ওর মেয়েটাকে যেন ভালোভাবে মানুষ করে। মেয়েটার দিকেও তাকানো যায় না, মেয়েটার চেহারাটার দিকে, যখন ওই লোকজনগুলো গেছিলো ওদের বাড়িতে, জাস্ট মেয়েটার মানে যেভাবে ভয়ে আঁকড়েছিল ওর দিদাকে, জাস্ট দেখা যাচ্ছিল না সেই জিনিসটা। আমি জানি না বড় হওয়ার পর এই ঘটনাটা ও তো অবশ্যই কোনো না কোনো সময় দেখবে বা এই ভিডিওস যদি দেখে ওর মধ্যে কি এফেক্ট হবে বা ও কি বুঝতে পাচ্ছে ওর শিশু মন, ওই বাচ্চাটার জন্য কথা ভেবে আমার মনে হয় যে সব কিছু বোধহয় বন্ধ হওয়াটা ভীষণভাবে জরুরি। আর আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে এক্ষেত্রে, মন্দিরা হয়তো ধরা পড়ে গেছিলো বা কিছু একটা ব্যাপার হয়েছিল, সেই জন্য বাঁচতে সোমনাথের কাছে চলে এসছে, সোমনাথ সেই বিপদের সময় আশ্রয়টা দিয়েছে। তাই ভবিষ্যতে ওই সোমনাথকে আর তুমি ধোকা দিও না, কারণ ওরকম স্বামী সত্যি কথা পাওয়া যাবে না। আবার শেষে আরেকবার বলবো সোমনাথকে যে জাস্ট মানে তোমার মতো মানুষ, তোমার মতো স্বামী, তোমার মতো ভাই যেন সবার হয়। তুমি অকর্মণ্য এই ট্যাগটা হয়তো ছিল, কিন্তু আজ যে তুমি জিনিসটা করে দেখিয়েছো না, এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। এইটা যদি সত্যিকারের ভালোবাসা না থাকে তাহলে কেউ করতে পারবে না। আজকের ভিডিওটা স্পেশালি আমার ছিল এমএস ক্রিয়েটার সোমনাথের জন্যই। তোমরা সবাই ভালো থেকো, মেয়েটাকে ভালোভাবে মানুষ করো, কারণ ওই মেয়েটার না একটা ওই বাবা মা আলাদা হয়ে যাওয়া তো ওই এফেক্টটা হয়তো ওর মধ্যে হয়েছে। তোকে ভালোভাবে মানুষ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই, সবাই ভালো থাকবেন, সবাই নিজের যা মানুষ রয়েছে তাদেরকে ভালো রাখবেন, তাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন।